ভাড়া বাড়িতে ছোট্ট একটা ঘরের মধ্যে কি করে সব জিনিসপত্র সব গুছিয়ে রাখা হয় সঙ্গে কি করে সময় সারা দিন সময় কাটানো হয় আর আজকে এই ভিডিওতে তোমাদের সব কিছুই আমি বলবো যে কিভাবে আমি ভাড়া বাড়িতে আসলাম বা কতদিন আছি কিভাবে থাকছি কি করছি সব এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে শুক্লায়ণ্ড রাম ব্লকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে গতকালকে বৃহস্পতিবার ছিল আজ মানে আমি ভিডিওটা এডিট করছিলাম শুক্রবারে বৃহস্পতিবারের সময় হয়ে ওঠেনি ওই জন্য মানে এডিট করা হয়নি তা বৃহস্পতিবারে ফার্স্টে আমি সকালবেলা উঠে বিছনে চাদর টাদর সব তুলে দিলাম তুলে দিয়ে মানে এবার সব ঘরে যত বাদ বাকি কাজকর্ম আছে এইগুলোই না খুব প্রচুর পরিমাণে ধুলো পড়ে যার কারণে খুব মানে আর আমার একটু ইয়ে আছে মানে দুদিন একদিন ছাড়া ছাড়া এই ধুলোবালি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না মানে নিজেই মনে হয় যে কখন এগুলো পরিষ্কার করব। তারপরে এইগুলো সব নামিয়ে নামিয়ে এক করে সব মুছে মুছে পরিষ্কার করছিলাম এবার ফার্স্টে একটু হালকা ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে সেটাকে আবার মুছে নিচ্ছিলাম আর এখন গরমের সময় যেহেতু আর পাখা চলে যার কারণে প্রচুর পরিমাণে ধুলো হয় ঘরে সব জিনিসেই প্রচুর ধুলো পড়ে ওই জন্য একটু মাঝে মাঝে মানে মুছে পরিষ্কার না করলে না নিজের কেমন নিয়ে লাগে তা এত গরম পড়েছে আজকে গরমে দেখো আমি কাজকর্ম করতে করতে মানে স্নানে ঘেম মানে ঘেমে স্নান করে গেছি মানে এরকম অবস্থা পুরো তা যাই হোক আগে ফার্স্টে আমি ঘরে কাজকর্মগুলো সব করে নিলাম তারপরে ঘরটা ঝাড় ফাড় দিয়ে একটু গরম জল বসিয়েছিলাম আর যে জামা কাপড়গুলো সব বড়বাবুর আছে বিষ্ণুর চাদর তো যেগুলো সব বার করলাম সেগুলো এবার একটু ভিজিয়ে দেবো গরম জল হালকা করেছিলাম যে তাড়াতাড়ি মানে পরিষ্কার হবে জামা কাপড়গুলো আর গরম জল দিলে জামা কাপড় কাচতেও তাড়াতাড়ি মানে অত কষ্ট হয় না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর গরম জলে জামা কাপড় মানে একটু বেশ অন্যরকম ইয়ে লাগে ধুলোবালি ময়লা যতই যা সব সব ছেড়ে যায় আর যাদের মানে ওয়াশিং মেশিন আছে সেটার কথা আলাদা আমরা তো হাতে কাচি ওই যার কারণে একটু হালকা গরম জল দিয়ে দিলে ভালো হয় তারপরে এই যে জামা কাপড় ভিজিয়ে দিলাম আর বড়বাবু একটু যাচ্ছিলো হচ্ছে দোকানে তা ওখান থেকে আমি জামা কাপড় ভিজে টিজে দিয়ে এসে তারপরে এবার নিজে ভাবলাম যে আগে জল খেয়ে নিই এত পরিমাণে কাজ করতে করতে গরমে এত জল তেষ্টা পেয়ে গেছিলো যার কারণে আগে ফার্স্টে একটু জল খেয়ে নিলাম আর আমি কি করি মানে গরমের সময় বেশিরভাগ দিনে মানে একটু একটা বোতলে নুন চিনি মানে ব্যালেন্স করে একটু একটা বোতলে জল করে রাখি ওইটাই আমি বেশি খাই নর্মাল জলটা খাই কিন্তু ওই জলটা আমি বেশি খাই নুনচনের জলটা মানে খেলে আমার একটু বেশ ভালো লাগে শরীরটা যার কারণে নুনচিনির জলটা আমি খাই এবার জল টল খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার বাদ বাকি কাজকর্ম এবার সব আস্তে আস্তে হবে আর কাজ করতে করতে মানে হাঁপিয়েও যাচ্ছিলাম গরম পড়ছিলো গরমের সময় বেশিরভাগ সময় মানে অন্য আর কষ্ট থেকে মানে মনে হয় যে আমার মানে নিঃশ্বাস নিতে কষ্ট এতটা আমার কষ্ট হয় গরমে সবারই হয় গরম মানেই প্রচুর সবাই খুব কষ্ট পায় শুধু আমি বলে না তা আগে ফার্স্টে আমি ঘরটা মুছে নিলাম তারপরে ভালো যে ঘর শুকিয়ে যাবে তা আগে ফার্স্টে মুছে নিই তারপরে আবার জামা কাপড় কেঁচে দেবো কারণ বড়বাবু নেই এই সুযোগে ওই ঘরটা মুছে দিব থাকলে ওই ঘর মুছলে ঘরের মধ্যে পাড়ালে মানে খুব ইয়ে লাগে জানি না তোমাদের এরকম মানে হয় কি না আমি তো ঘর মুছিলে যদি ঘর পাড়ায় আমার খুব মানে ইয়ে লাগে তাই যাই হোক আগে জামা কাপড়গুলো তারপরে কেচে দিয়ে তা সেগুলো মেলে দিলাম মেলে দেওয়ার পরে এবার রাত্রে কটা বাসন ছিল আমি তো আবার মানে কোনোদিনও বাসন মাজি কোনোদিনও মাজি না এরকমই মানে তা গতকালকে আমার বাসনটা মাজা হয়নি সেটাই ছিল তা বাসনটা মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম জামা কাপড় কাঁচা হয়ে গেল সব কিছু কম কাজ কমপ্লিট সকালবেলায় আর বড়বাবু ততক্ষণে চলে এসেছিল যতক্ষণ জামা কাপড় কাচছিলাম তো বড়বাবু বললো আজকে আমি তাহলে আমি রান্নাটা করে দিই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করে দাও তা বললো যে তেমন কিছু করব না আমি একটু ডাল আর আলু আলু হত্যা করব তাই বললাম ঠিক আছে সেটাই করে দাও তো ওই রান্না করছিল বলে আমি নিশ্চিন্ত হয়ে মানে বৃহস্পতিবার যেহেতু কাজকর্ম আছে পুজো দেওয়া আছে অনেক মানে সময়ের ব্যাপার আছে যাই হোক এবার বাসন টাসন মেজে নিয়ে তারপরে এবার আমি স্নানে যাব স্নান টান করে এসে চান পুজো আছে অনেক সময় লেগে যাবে তা এই এরকমভাবে আমি সারাদিন সব টুকটাক কাজকর্ম একাকার নিজের মনে নিজে করতে থাকি যেরকম পারি সেরকম করি তা দেখলাম যে চান করতে যাওয়ার আগে দেখলাম যে কতগুলো বোতল খালি হয়ে আছে তা বোতলগুলো ভাবলাম যে আগে বোতলগুলো ভরেই দিই গরমের সময় যেহেতু গরমের সময় একটু জল মানে প্রয়োজনটা বেশি হয় যার কারণে আগে বোতলগুলো আমি ভরে দিলাম ভরে আর ফ্রিজে রেখে দেব আমরাই খাই বা কেউ এসে কখনো জল চাইলেও মানে একটু ঠান্ডা জল গরমের সময় সবাই একটু ইয়ে করে তা বোতলগুলো ভরে দিলাম আর এই সব বোতল ভরা কাজ তো এগুলো সব আমারই বোতল খেয়ে সবাই খালি করে রেখে দেবে আর ভরার সময় আমারই ভরতে যাই হোক তাতে আমার কোনো আপত্তি নেই কাজ ঘরের কাজই কি এইটুকুই তো কাজ সামান্য মানে এটাই করতে হয় তারপরে স্নান পুজো টুজো সব আমার কমপ্লিট হয়ে গেল এটা ছিল দুপুরে খাওয়া তা দুপুরে বড়বাবু ভাত করেছিল বললাম যে অল্প করে ভাত করো কারণ একটু পান্তা ভাত আছে পান্তা ভাতটা খাওয়া সব থেকে গরমের মধ্যে মানে গরমের সময় একদম মানে কি বলবো সব থেকে সুন্দর খাবার এর মতন খাবার আর হয় না তা যাই হোক ভাতের সঙ্গে আলু ভর্তা ছিল ডিম মাছের ডিম ভাজা ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল তোমরা কে কেমন পান্তা ভাত খেতে পছন্দ করো সেটা জানিও আমা আমার তো পান্তা ভাত গরমের সময় খুবই ভালো লাগে খেতে তাই বিকালে যাচ্ছিলাম একটু একটা দোক মানে সামনে একটা ছোট মল আছে সেখানে যাচ্ছিলাম কিছু মানে জিনিসপত্র টুকটাক নিতে তা যা যেটার জন্য গেছিলাম সেটাই পাইনি তা আবার ঘুরে টুরে সে দেখলাম যে নেই তা ওই জন্য আবার বাড়ি চলে আসলাম তো এরকমই আমার সারাদিনের সব রকম মানে কাজকর্ম এইভাবে টুকটাক এদিক সেদিক করতে করতে আমার দিন কেটে যায় আর ভাড়া বাড়ির কথা যেহেতু ভাড়া বাড়ি আজকে আমি আছি প্রায় কতদিন ধরতে গেলে দশ বছর হয়ে গেছে আমি ভাড়া বাড়িতে আছি তা এইভাবেই সংসার চলছে এইভাবেই টুকটাক করে এই বরের কাজকর্ম চলছে আমারও এইভাবেই চলছে তাই যাই হোক দেখি কতদিন কি থাকতে হয় ভাড়া বাড়িতে কতদিন কাটাতে হয় তাই এটা ছিল রাত্রে রান্নাবান্না রাত্রে হচ্ছে বড়বাবু বললো যে অত মানে রুটিবেলা ঝামেলা টামেলা করতে হবে না তুমি এক কাজ করো কিছু মানে তাড়াতাড়ি হয় সেরকম কিছু বানিয়ে দাও তাই আমি বললাম ঠিক আছে তাহলে তোমাদের বাড়ি থেকে যে রেসিপিটা শিখেছি ওটাই বানিয়ে দিই এটা কিন্তু আমি বড়বাবুর বাড়ি থেকে এই রেসিপিটা আমার শেখা কারণ এটা আমি জানতাম না আর এই প্রথমে আটা এটা কিন্তু আটা দিয়ে ফার্স্টে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তারপরে এবার এটাকে বড় লেচি কেটে রুটির আকারে বেলে নিয়ে গ্লাস দিয়ে সমান সমান করে কেটে আর এইগুলোকে এবারে এই তিনকোনা করে মুড়ে দিলাম ওইদিকে উনুনের কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটু নুন হলুদ আর সামান্য তেল দিয়ে ডালটাকে বসিয়ে দিয়েছি দেখো সবগুলো একসঙ্গে কেটে নিয়ে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে এটার মধ্যে একটু দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি বেশ সময় ধরে একটু যতক্ষণ না মানে সেদ্ধ হয়ে জিনিসটা ততক্ষণ এটাকে মানে এক একজনের ভাষায় এক রকমের বলে আমি তো এটাকে বলি ডাল ঢুকলি অনেকে ডাল পিঠা বলে মানে এক এক রকম এক এক ভাষায় বলে তোমাদের জানা থাকলে তোমরা জানিও এই রেসিপিটাকে তোমরা কে কি বলো তা এই যে লাস্টে একটু হালকা মানে একটু ফোড়ন দিলাম লঙ্কা গুঁড়ো একটু জিরে টিরে দিয়ে তা এই ছিল আমার আজকে সারা রান্না রান্নাবান্না কাজকর্ম টুকটাক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আর একটি নতুন